নন্দীগ্রামের ভেটুরিয়া সমবায় সমিতির নির্বাচনে জয়ী তৃণমূল কংগ্রেস। সকাল থেকেই উত্তপ্ত ছিল নন্দীগ্রামের খোদামবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার ভেটুরিয়ার এলাকা। মোট আসন সংখ্যা ছিল ভেটুরিয়া সমবায় সমিতির নির্বাচনে 12টি, তার মধ্যে 1টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পায় তৃণমূল কংগ্রেস। 11টি আসনের ভোট ছিল আজ। সকাল থেকেই ভোট গ্রহণ কেন্দ্রে নির্বিঘ্নেই ভোট গ্রহণ চলছিল, কিন্তু এলাকায় দফায় দফায় উত্তেজনা। সেখানে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের কর্মী উভয়ই আহত হয়। তবে বেলা শেষে শেষ হাসি পেল তৃণমূল কংগ্রেস। বিজেপি 11টি আসনে এবং তৃণমূল কংগ্রেস 12টি আসনে প্রার্থী দিয়েছিল এবং সিপিআইএম 6টি আসনে প্রার্থী দিয়েছিল। অবশেষে আজকের যে ভোট গ্রহণ হয়েছিল, সেই ভোট গ্রহণের 11টি আসনের 11টিতেই তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস মোট ভেটুরিয়া সমবায় সমিতির নির্বাচনের 12টি আসনেই জয়লাভ করল। সেখানে সকাল থেকে দফায় দফায় উত্তেজনা ছিল এবং সেই সঙ্গে আমরাও দেখেছি যে তৃণমূল কর্মী সমর্থনও আহত হয়েছে এবং অপরদিকে বিজেপি অভিযোগ করছে যে বিজেপি কর্মী সমর্থন আহত হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আর ভেটুরিয়া সমবায় সমিতি নির্বাচনে জয়লাভ, কি বলবেন? নন্দীগ্রামের এই সমবায় সমিতি নির্বাচনের রেজাল্ট প্রমাণ করে দিচ্ছে 2021 সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের বিধায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো মত আর অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখানো পথ কে পাথেয় করে নন্দীগ্রামের মানুষ আবার তার হিত সম্মান পুনরুদ্ধার করেছে। অভিষেক ব্যানার্জি।